আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নানুটির একটা পারফেক্ট রেসিপি শেয়ার করব। তো এই রেসিপিটা আমি বাসার মধ্যে তৈরি করেছি আরও কয়েকবার, তো আমি ভেবেছি যে আপনাদের সাথে শেয়ার করব, বাট শেয়ার করা হয়নি। তো আজকে যেহেতু সময় পেয়েছি, তো এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আপনাদের যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, আর পেজটাকে ফলো করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। আর হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে। তো আমাদের নান রুটি তৈরি করার জন্য সবার প্রথমে এখানে একটা বোলের মধ্যে আমি 3.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারবেন, বাট ময়দাটা দিয়ে যে পারফেক্ট একটা নান তৈরি হবে আটা দিয়ে ওরকমটা হবে না। তো সেই জন্য ময়দাটা নেওয়ারই চেষ্টা করতে হবে। যে কোনো পেকিং আইটেমস বা ইস্ট জাতীয় আইটেমগুলোতে ময়দাটাই ব্যবহার করা হয়, তো সেজন্য এখানে ময়দাটা নেওয়ার চেষ্টা করতে হবে। তারপর এখানে দিচ্ছি 7 মতো লবণ, এখানে প্রায় 1 চা চামচ নিচু করে আমি এখানে লবণ দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ, আর সাথে এখানে দিচ্ছি 3 টেবিল চামচের মতো হচ্ছে চিনি। তো এখানে চিনিটা আমি এখানে পাউডার সুগারটা ব্যবহার করেছি, আমার বাসায় আস্ত চিনিটা ছিল না, সেজন্য আপনারা চাইলে আস্ত চিনিটাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কাজ একই করবে। তারপর এখানে আমি ভর্তি করে 1 টেবিল চামচের মতো ইস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমার কাছে ইস্ট একটু বাড়িয়ে দিলে আমার কাছে ইস্টের গন্ধটা বেশি লাগে, তো সেজন্য আমি এখানে 1 টেবিল চামচের মতো দিয়েছি। এখানে আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এভাবে দিলেও কোনো প্রবলেম হবে না। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, আর মাঝখানে একটু গর্ত করে নিচ্ছি পানিটা মিক্স করার জন্য। শুকনো উপকরণগুলোকে আগেই ভালো করে মিক্স করে নিতে হবে, না হয় ইস্ট যদি কোথাও দলা পেকে থাকে তাহলে কিন্তু আমাদের ডোটা পারফেক্ট হবে না। তো এখানে হচ্ছে আমরা গরম পানি নিচ্ছি, এখানে কুসুম গরম পানি নিতে হবে অবশ্যই। এখানে একটা আঙুল চুবিয়ে রাখতে পারবেন, এরকম পরিমাণে গরম থাকতে হবে পানিটা। এবার পানিটাকে দিয়ে আস্তে আস্তে আমি পানিটা অ্যাড করতে থাকবো আর ডোটা তৈরি করতে থাকবো। পরিমাণ মতো পানিটা অ্যাড করতে হবে, এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। তো আমার আমার হচ্ছে ডোটা তৈরি করতে 1 কাপ পানি নেওয়ার পর আমার আরও 1/2 কাপ পরিমাণ পানি লেগেছে, মানে 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে আমার এই ডোটা রেডি করতে। আমি ভালো করে ডোটাকে রেডি করে নিচ্ছি। এবার ভালো করে মুথে নিয়ে এই ডোটাকে একটা খুব সুন্দর সফট একটা ডোতে তৈরি করতে হবে। ডোটাকে মথার সময় এখানে আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করে নিচ্ছি, যেহেতু আমি প্রথম দিকে তেল ব্যবহার করে নিই। পরবর্তীতে আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল ব্যবহার করে এটাকে ভালো করে মুথে নিচ্ছি খুব সুন্দরভাবে। মথার সময় যদি আপনাদের মনে হয় যে ডোটা একটু শক্ত শক্ত আছে, সেক্ষেত্রে আপনারা আবারও কুসুম গরম পানিটা ব্যবহার করতে পারবেন। মথামুথির পর ডোটা যখন একদম রেডি হয়ে যাবে তখন এখানে আমি আরও 1 থেকে 1.5 টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে ভালো করে তেলের মধ্যে গড়িয়ে নিয়ে ঢেকে রেখে দিব একটা গরম জায়গার মধ্যে 30 মিনিটের জন্য। এখানে আমি র্যাপিং পেপার দিয়ে বোলটাকে ঢেকে, তারপর হচ্ছে একটা প্লেট দিয়ে তারপর আমি এটাকে ঢেকে রেখেছি। আপনারা চাইলে র্যাপিং পেপার ছাড়াও যে কোনো একটা প্লেট দিয়ে ঢেকে একটা উপর দিয়ে কাপড় দিয়ে ঢেকেও রাখতে পারবেন, বা চুলার পাশেও রেখে দিলেও এটা একদম ডাবল হয়ে যাবে। মথামুথি সব কাজ শেষ, এবার হচ্ছে বেলাবেলির পালা। তো এখানে আমি প্রত্যেকটা রুটিকে আমি নানের সাইজ করে আমি লেচি কেটে নিচ্ছি, আর এগুলোকে রাউন্ড শেপ করে সাইডে রেখে দিচ্ছি যেন আমার বানাতে সুবিধা হয়। এবার একটু ময়দা ছিটিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে আমি বেলে নিচ্ছি। আমি একটু পাতলা নানটা তৈরি করব, তো সেজন্য আমি একটু পাতলা করেই বেলে নিচ্ছি। আপনারা চাইলে একটু মোটা করে রাখতে পারেন, সেক্ষেত্রে নানের গোলাটা আর একটু বড় রাখতে হবে। এবার আমি ভালো করে এটাকে বেলে নিয়ে তারপর হচ্ছে এক পাশে আমি লবণ পানি লাগিয়ে দিচ্ছি খুব ভালোভাবে ব্রাশের সাহায্যে। এই লবণ পানিটা লাগানোর একটা কারণ হচ্ছে এটা যখন প্যানের মধ্যে আমরা রুটিটাকে বসাবো সেক্ষেত্রে রুটিটা তাওয়ার মধ্যে লেগে থাকবে। আর নান রুটি তৈরি করার ক্ষেত্রে আমাদের হচ্ছে লোহার কড়াই লাগবে, বা ননস্টিক ছাড়া যে আমাদের কড়াইগুলো আছে সেরকম কড়াই লাগবে, তাহলে নান রুটিটা খুব ভালো হবে। এরকম করে বেশি করে পানি লাগিয়ে তারপর হচ্ছে প্যানের গায়ে আমরা খুব সুন্দর করে চেপে চেপে বসিয়ে দিয়ে তারপর একটা ঢাকনি দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ হতে রেখে দিব, মানে ছেঁকে ছাকতে রাখবো। তো সেক্ষেত্রে দেখা যাবে যে চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রাখতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর ফুলে উঠছে, যখন নান রুটিটা এরকমভাবে ফুলে উঠবে তখন আমরা একটা তাওয়াটাকে উল্টিয়ে তারপর হচ্ছে আগুনের তাপে অপর পাশটাকে আমরা ঝলসিয়ে নিব। ঝলসানোটাই হচ্ছে নানুটির মেইন পার্ট। এই ঝলসানোটা খুব সুন্দর করে করতে পারলে
তাহলে নান রুটিটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুব মজা লাগে। ছ্যাঁকার সময় যখন আমরা রুটিটাকে ঝলসাতে যাই, তখন হচ্ছে অনেক সময় প্যানের গা থেকে রুটিটা উঠে আসে। সেক্ষেত্রে আমরা আরও একটা পদ্ধতি অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে আমরা প্রথম অবস্থাতে আমরা যেভাবে রুটিটাকে ছেঁকে নিয়েছি ঢেকে, ওইভাবেই করতে হবে। পরের ধাপে আমরা রুটিটাকে প্যানের গায়ে থেকে উঠিয়ে নিয়ে তারপর আগুনের মধ্যে রুটিটাকে হচ্ছে ঝলসিয়ে নিব, আগুনের মধ্যে ডাইরেক্টলি দিয়ে তারপর রুটিটাকে ঝলসিয়ে নিব। এই যে এখানে যেভাবে দেখছেন স্ক্রিনে, এভাবে ঝলসিয়ে নিলেও এটা নান রুটির যেই কালারটা আসে সেরকমভাবেই আসবে। নান রুটির সাথে কিন্তু বাটারের ফ্লেভারটা অসম্ভব মজার হয়ে থাকে, তো আমি এখানে প্রত্যেকটা রুটির গায়ে হচ্ছে বাটার একটু লাগিয়ে নিচ্ছি। এবার হচ্ছে আমার নানরুটিগুলো খাওয়ার জন্য, মানে পেটে যাওয়ার জন্য একদম রেডি। তো এখানে আমি আজকে নানরুটিটা খাচ্ছি হচ্ছে গরুর মাংস দিয়ে। তো এই গরুর মাংসের রেসিপিটা এতটাই মজা হয়েছে, মানে গরুর মাংসটা, এই গরুর মাংসের রেসিপিটা আমার পেজে অলরেডি আমি আপলোড করে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন আর ট্রাই করতে পারেন। এটা খুবই সুন্দর ইজি একটা বাবুর্চি স্টাইলে আমি রান্না করেছি। এই যে নানরুটির সাথে এটা যে কি পরিমাণ মজা হয়েছে, আলহামদুলিল্লাহ খুবই টেস্টি। তো আজকের আমার এই নানের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আরেকটা কথা, তো আজকের আমার এই নান রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।